নেত্রী রাব্বি সুলতানা লিপি, খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মোল্লা জালাল উদ্দিনের পুত্রবধূ ছিলেন তিনি। বুধবার রাতে নগরীর মুন্সিপাড়া এলাকার বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8:30টার দিকে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। খবর নিতে গিয়ে দেখা যায়, গৃহবধূ রাব্বি সুলতানা লিপির গুলিবিদ্ধ লাশ ঘরের মধ্যে পড়ে আছে। শটগান থেকে তার মাথায় গুলি লেগেছে, তবে কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাব্বি সুলতানা লিপি সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের বড় ছেলে কামাল উদ্দিন হেলালের স্ত্রী। 30 বছর বয়সী এই গৃহবধূ ঘটনার সময় তার বেডরুমে ছিলেন। তার স্বামী কামাল উদ্দিন হেলাল হজ করতে গিয়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে। নিহত লিপি এক ছেলে ও এক কন্যা সন্তানের জননী। বিষয়টি তদন্ত করছে পুলিশ, তবে এখনও কাউকে আটক করা হয়নি। আমি বললাম তো, আমি তিনতলায় ছিলাম, তিনতলায় থাকি। উপর থেকে আমার বড় ছেলে আর ছোট ছেলে। বাবা, আমি তো কিছুই দেখিনি, কিছুই জানতে পারিনি। আত্মহত্যা না ডাকাতি না কি, এরা তো আমি কোনো দিন দেখত না। চার আসনের সাবেক এমপি মোল্লা জালাল সাহেবের বড় ছেলের স্ত্রী, তিনি তাদেরই শটগানের গুলিতে নিহত হয়েছেন। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, জালাল সাহেবের ভাইপো হেদায়েত, সে বুঝতে পারেনি যে বন্দুকটার মধ্যে গুলি ছিল। এই হাসতে হাসতে অন্যান্য তার আত্মীয়স্বজনও ছিল ভেতরে, এই যিনি মারা গেছেন তার ছোট বোনও ছিল। হাসতে হাসতে বলছে, গুলি করবো গুলি করবো, ও তো বুঝতে পারেনি যে এর মধ্যে গুলি ছিল। তো শ্যুট করছে আর একটা গুলি ছিল তার মধ্যে, সে গুলিতে সে নিহত হয়েছে। চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র গ্রেনেড সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যকে আটকের পর কর্ণফুলী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আলতাফ হোসেন বাদী হয়ে মামলা 3টি দায়ের করেন। এর মধ্যে অস্ত্র আইনের মামলায় জেএমবির চট্টগ্রামের সেকেন্ড ইন কমান্ড বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, সদস্য মোহাম্মদ সুজন ওরফে বাবু, মাহবুব এবং কাজলকে আসামি করা হয়েছে। চারজনই বর্তমানে গ্রেফতার রয়েছেন। আসামিদের আদালতে হাজির করে আবেদন করে পুলিশ। গ্রেনেড এবং সে সতর্ক থাকে, তৎপর থাকে এবং আমাদের নিজস্ব গোয়েন্দা। এবার অন্য প্রসঙ্গ।